বাটুলদা, ও বাটুলদা, বাটুলদা, কি হলোটা কি? পড়াশুনো ফেলে আমার কাছে এসেছিস কেন? তোমাকে একটা প্রশ্ন করতে এসেছি গো বাটুলদা। কি প্রশ্ন? বাটুলদা, শক্তি বড় না বুদ্ধি বড়? হঠাৎ এই প্রশ্ন কেন? দেখো না, বিচ্ছুটা শুধু বলছে লোকে তোমাকে এত ভালোবাসে শুধু তোমার শক্তির জন্য, কিন্তু আমি বলেছি তোমাকে ভালোবাসে তোমার বুদ্ধির জন্য। এবার আমাদের এই প্রশ্নের সমাধান তোমাকেই করতে হবে বাটুলদা। আর এটাও বলতে হবে তোমার কোনটা বেশি আছে, বুদ্ধি না শক্তি? বুঝেছি, বলছি বলছি। তার আগে তোদের একটা ঘটনার কথা বলছি, মন দিয়ে শোন। এর মধ্যে আবার ঘটনা কথা থেকে এলো বাটুলদা? চুপ কর বিচ্ছু, যেটা বলছি সেটা মন দিয়ে শোন, না শুনলে গাঁটটা মেরে মাথা আলু করে দেব। আমার মাথা যেন আলু চাষ করার জমি, যে গাঁটটা মারলো আর মাথা পুড়লে আলু হয়ে গেল, ভাল লাগে না। ও বাটুলদা, বলো না গো, কি ঘটনার কথা বলছিলে? একবার রাধাকান্ত নগরে আমি গিয়েছিলাম জঙ্গলের গাছ গোনার কাজে। গাছ গোনার কাজ শেষ করে আমি যখন বাড়ি ফিরছিলাম, তখন হঠাৎ অনেকজন গ্রামবাসী আর গ্রামের মোড়ল মশাই আমাকে রাস্তা দিয়ে আসতে দেখে আমার কাছে ছুটে এসে বলল, বাটুল বাবু আমাদের বাঁচান, আমাদের বড় বিপদ বাবু, আপনি এসেন, এবার এবার একটু মনে জোর পাচ্ছি। কিসের কিসের বিপদ, কি হয়েছে আপনাদের? মাটুল বাবু, এই রাধাকান্ত নগরের জমিদার নিমাই চাঁদ সব গরিব গ্রামবাসীদের এই গ্রাম থেকে বার করে দেবে বলেছেন। জমিদার নিমাই চাঁদ বাবু গরিব গ্রামবাসীদের গ্রাম থেকে তাড়িয়ে দেবেন বলেছেন? হ্যাঁ বাটুল বাবু, আর তাই তো আপনাকে দেখেই আমরা ছুটতে ছুটতে আপনার কাছে এসেছি সাহায্যের জন্য। হঠাৎ নিমাই চাঁদ বাবু গরিব গ্রামবাসীদের এই রাধাকান্ত নগর থেকে তাড়িয়ে দেবেন কেন বলছেন? জমিদার বাবুর হুকুম হলো এই গ্রামে আর কোনো কাঁচা মাটির বাড়ি থাকবে না, সব মাটির বাড়ি ভেঙে উনি এখানে বড় বড় পাকা দোতলা বাড়ি করবেন। তাতে তো আপনাদের কোনো আপত্তি থাকার কথা নয়, এতে তো আপনাদেরই ভালো। না ভালো নয়, খুব খারাপ, খুব খারাপ বাটুল বাবু। কেন, আপনাদের বড় বাড়িতে থাকতে ইচ্ছে করে না? কেন করবে না, কিন্তু দোতলা বাড়ি করা তো চারটিখানি কথা নয়, এর জন্য যে অনেক টাকা লাগবে বাটুল বাবু। কেন, জমিদার নিমাই চাঁদ বাবু বাড়ি করার জন্য টাকা দেবেন না? না দেবেন না, উনি শুধু আমাদের কাঁচা মাটির বাড়ি ভেঙে দেবেন, কিন্তু পাকা দোতলা বাড়ি আমাদেরই নিজেদেরই খরচ করে করতে হবে। এখন আপনি বলুন, আমরা সবাই গরিব গ্রামবাসী, সামান্য চাষবাস করে কোনো রকমে আমাদের সংসার চলে, আমরা পাকা বাড়ি করার জন্য অত টাকা পাবো কোথায়? সত্যি তো, এটা তো বড় চিন্তার কথা। এবার আপনাকেই আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে হবে বাবু, আপনি ছাড়া আমাদের কে বাঁচাবে বলুন, আপনি আমাদের একমাত্র আশার ভরসা। তুমি আর চিন্তা করো না মোড়ল মশাই, এই বাটুল বাবুর যা শক্তি, তাতে বাটুল বাবু কিছু বললে জমিদার মশাই একবারে ভয়ে মরে যাবে, আমাদের সব কাঁচা বাড়ি ভাঙার আর সাহসই পাবে না। কি, আমি ঠিক বলেছি তো বাটুল বাবু? সব সময় সব কিছু শক্তি দিয়ে হয় না, আর তাছাড়া আমি তো আর সব সময় আপনাদের বাঁচানোর জন্য এই রাধাকান্ত নগরে থাকবো না, তাই যখন আমি এখান থেকে চলে যাব, তখন যদি নিমাই চাঁদ বাবু আবার আপনাদের ঘর বাড়ি ভেঙে দেবার চেষ্টা করেন, তখন কি হবে সেটাও তো আমাকে ভেবে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি একদম ঠিক ভেবেছেন বাটুল বাবু, কিন্তু কি করবেন যাতে আমরা সবাই এখানে শান্তিতে থাকতে পারবো, আর জমিদার নিমাই চাঁদ বাবুও আমাদের ঘর বাড়ি ভাঙার জন্য উঠে পড়ে লাগবেন না? সেটাই তো ভাবছি কি করা যায়, আপনারা আমাকে একটু সময় দিন, এর মধ্যে আমি নিশ্চয়ই একটা কোনো ভালো বুদ্ধি বার করতে পারবো এই বিপদ থেকে সব গরিব গ্রামবাসীদের বাঁচানোর জন্য। তাহলে আমরা এখন যাই বাটুল বাবু? হ্যাঁ হ্যাঁ, আপনারা আসুন, আর আমি এখন একবার জমিদার নিমাই চাঁদ বাবুর বাড়িতে যাব, ওনার সাথে এই ব্যাপারে কথা বলার জন্য, দেখি কথা বলে কোনো সমাধান সূত্র বার করা যায় কিনা। আপনি যেটা ভালো মনে হয় করুন, এখন আমাদের ভালো থাকা বা না থাকা সবই আপনার উপর নির্ভর করছে বাটুল বাবু। নিমাই চাঁদ বাবুর মনে কি এই গরিব গ্রামবাসীদের জন্য কোনো দয়া মায়া নেই? না, দেখি কথা বলি, ওনার সাথে কথা বললেই সব বোঝা যাবে।
তুমি যা শুনেছো একদম ঠিকই শুনেছো বাটুল। আমার এই রাধাকান্ত নগরের জমিদারিতে কোনো কাঁচা মাটির ঘর থাকবে না, সব পাকা বাড়ি থাকবে। আর এর জন্য আমি কিন্তু কোনো টাকা খরচ করতে পারবো না। গরিব গ্রামবাসীদের যদি এখানেই থাকতে হয় তো ওই নিজেদেরকেই খরচ করে পাকা দোতলা বাড়ি করতে হবে। আপনি একবারও ভেবে দেখলেন না নিমাইচাঁদ বাবু যে গরিব মানুষেরা অত টাকা পাবে কোথায়? ওসব ভেবে আমি আমার মাথা খারাপ করতে চাই না বাটুল। ওরা কোথায় থাকবে না থাকবে সেটা ওদের ব্যাপার, তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তার মানে এবার গরিব গ্রামবাসীদের জন্য আমাকে একবার আমার বন্ধুর কাছে যেতেই হবে। কোন বন্ধুর কাছে ওদের জন্য সাহায্য চাইবে বাটুল? কাবুলিস্তানে আমার এক বন্ধু আছে, বাদশাহ দুরমুশ। বাদশাহ দুরমুশ? হ্যাঁ, ওর তো অনেক অনেক টাকা। আপনি জানেন ওদের ওখানে একটা টাকার পাহাড় আছে, দেখি ও যদি গরিব গ্রামবাসীদের কোনো সাহায্য করে। কি বলছো, একেবারে টাকার পাহাড়? সত্যি মানে সত্যি করে টাকার পাহাড়? হ্যাঁ, একেবারে সত্যিকারের টাকার পাহাড়। আপনি আরো শুনলে অবাক হবেন যে ওখানে যখন খুব গরম পড়ে তখন আমার বন্ধু বাদশাহ দুরমুশ টাকার হাওয়ায় শরীর ঠান্ডা করে, আবার শীতকালে টাকার তৈরি লেপে ঘুমোয়। মানে এক কথায় বলতে গেলে ওর কাছে এত এত টাকা আছে যে সেই টাকা রাখার জায়গাই নেই। না না না, কে বলেছেন এই বাটুল? টাকা রাখার অনেক জায়গা আছে। টাকা রাখার অনেক জায়গা আছে, আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো নিমাইচাঁদ বাবু। আরে বাবা, এই সামান্য কথাটা তুমি বুঝতে পারছো না বাটুল। আমি বলতে চাইছি আমার এই জমিদার মহলের একটা ঘর, না না না, একটা না একটা না একটা না পাঁচটা, না 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 পাঁচটা না পাঁচটা না, একেবারে দশ দশটা ঘর পুরো ফাঁকা পড়ে আছে ওই টাকা রাখার জন্য। বাটুল, দয়া করে তোমার এই বন্ধু দুরমুশকে একবার আমার এই জমিদার বাড়িতে নিয়ে এসো। আমি কথা দিচ্ছি বাটুল, আমি ওকে আমার জমিদার মহলের পুরো দশ দশটা ঘর দিয়ে দেবো টাকা রাখার জন্য। ওই দশটা ঘরে উনি যত খুশি টাকা রাখুন, আমি টাকা রাখার জন্য এক টাকাও ভাড়া নেব না। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তখন আমি অবশ্যই চেষ্টা করব। আমি এখন আসছি, পরে আবার দেখা হবে, আমাকে এক্ষুনি প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এসো এসো বাটুল, এসো এসো। আর যখন আসবে ওই তোমার বন্ধু বাদশাহ দুরমুশকে অবশ্যই সঙ্গে করে নিয়ে এসো। কি লোভী লোক রে বাবা, টাকা ছাড়া আর কিচ্ছু বোঝে না দেখছি। তারপরে তুমি কি করলে বাটুল্লা? বাদশাহ দুরমুশের দেশের ওই টাকার পাহাড়ে উঠেছিলে? ও বাটুল্লা, আমাকেও তোমার বন্ধুর কাছে নিয়ে চলো না। আমি ওই টাকার পাহাড় থেকে অনেক অনেক টাকা এনে একটা ক্রিকেট ব্যাট কিনবো, রোজ রোজ আইসক্রিম খাবো, রসগোল্লা খাবো, তারপরে খেয়ে খেয়ে তোমার মতো আমিও এমন শক্তিশালী হয়ে যাব। শুধু ওই আইসক্রিম আর রসগোল্লা খেয়ে খেয়েও বাটুলদার মতন শক্তিশালী হতে পারে না বিচ্ছু। তুই তো দেখছিস সব জানিস বাচ্চু, তাহলে বল বাটুলদার মতো শক্তিশালী হতে গেলে কি কি করতে হয়? শক্তিশালী হতে গেলে কি কি করতে হয় শোন, ব্যায়াম করতে হয়, দৌড়াতে হয়, বক্সিং শিখতে হয়, ক্যারাটে শিখতে হয়, আরো কত কি হয়েছে হয়েছে। এর জন্যই তো তোর সাথে আমার কথা বলতে ইচ্ছে করে না। একটা কিছু একবার বলতে শুরু করলে তুই একবারে বলতেই থাকিস, মোটেই থামিস না। এবার তোরা থাম তো, এরকম ঝগড়া করলে আমি কিন্তু তোদের পুরো ঘটনাটা আর বলবো না। ঠিক আছে বাটুলদা, আমরা ঝগড়া করবো না, কথা দিচ্ছি তোমাকে। তুমি বলো না তারপর কি হলো। বাদশাহ দুরমুশ তোমার কথা শুনে কি বলল? আচ্ছা, ও কি সত্যি সত্যি তোমার সাথে জমিদার নিমাইচাঁদ বাবুর জমিদার বাড়িতে গেছিল গো? বলবো সব বলবো। তার আগে শোন, পাঁচ দিন পরে জমিদার বাড়িতে যাওয়ার পরে কি হয়েছিল। আরে 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 বাটুল যে, আর সঙ্গেই নি নিশ্চয়ই তোমার বন্ধু বাদশাহ দুরমুশ। অনেক বুঝিয়ে ওকে রাজি করিয়ে নিয়ে আসলাম নিমাইচাঁদ বাবু। মানে একেবারে যাকে বলে আমার তো কপাল খুলে গেল হে বাটুল। ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। বাবা রে, পুরো ভেঙে গেল বাবা। তুই কি চোরছি বাবা, তা হবে নাই বা কেন, দেখতে হবে তো কার বন্ধু বলে কথা।
গ্রুশ ব্রুশ ক্রুশ ব্রুশ বুশ হো 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 প্রুশ 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 প্রুশ। ওরে বাবা, এই আবার কি ফ্রুশ ফ্রুশ ভাষা রে বাবা! ও মাটুল, তোমার বন্ধু এ কি বলছে গো? দুর্মুজ বলছে আপনার এখানে এসে ওর খুব ভালো লাগছে। ব্যাস ব্যাস ব্যাস, ভালো লাগলে তো আমারও ভালো। চলো বাটুল চলো, এবার তোমার বন্ধুকে নিয়ে ওর ঘরে চলো। তুমি তো জানো না তোমার বন্ধুর জন্য আমি একটা ঘর কি সুন্দর করে সাজিয়েছি। চলুন নিমাইচাঁদ বাবু চলুন। ও মাটুল, তোমার বন্ধু এ কি বলছে গো? দুর্মুজ বলছে আপনার এখানে এসে ওর খুব ভালো লাগছে। ব্যাস ব্যাস ব্যাস, ভালো লাগলে তো আমারও ভালো। চলো বাটুল চলো, এবার তোমার বন্ধুকে নিয়ে ওর ঘরে চলো। তুমি তো জানো না তোমার বন্ধুর জন্য আমি একটা ঘর কি সুন্দর করে সাজিয়েছি। চলুন নিমাইচাঁদ বাবু চলুন। এই হলো বাদশাহ দুর্মুষের ঘর। কেমন পছন্দ হয়েছে তো বাটুল? এখানে আমার পছন্দ অপছন্দের তো কোনো ব্যাপার নেই নিমাই বাবু। আসল কথা হলো দুর্মুষের এই ঘর পছন্দ হয়েছে কিনা। পুরসি খোসু সিসা গিরিসা চুটুসা। এই বাটুল, তোমার বন্ধু এমন হাত নাড়তে নাড়তে কি বলল? এই ঘর দুর্মুষের মোটেই পছন্দ হয়নি নিমাইচাঁদ বাবু। কি এত বড় ঘর, এত সুন্দর করে সাজানো, তাও পছন্দ হয়নি? ফুরসা ফুরসি ভুসি ভুসি। কি এর মধ্যে আমার ভুসি কোথা থেকে এলো? আমার ঘরে তো কোনো ভুসি নেই বাটুল। ভুসি নয় ভুসি নয়, দুর্মুষ বলছে ওরে রাজপ্রাসাদের বাথরুমটাও নাকি এর চেয়ে বড় আর সুন্দর। সে কি এখন কি হবে বাটুল? বাটুল তুমি ওকে বুঝিয়ে শান্ত করো বাটুল। দুর্মুষ যদি আমার বাড়ি থেকে রেগে চলে যায় তাহলে তো আমার অনেক ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে নিমাইচাঁদ বাবু, আপনি এত অস্থির হবেন না, আমি ওকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করছি। পুরুষ পুরুষ ফুস ফুস খাসা খাসা। কি ভাষা, মাথা মুন্ডু কিছুই তো আমি বুঝতে পারছি না রে বাবা। দুর্মুষ বলছে ওর খুব খিদে পেয়েছে, ওকে খেতে দিন। খাবারের সব ব্যবস্থা একেবারে পাকা বাটুল, যা সব রান্না হয়েছে না দেখবে বাদশাহ দুর্মুষ একেবারে খেয়ে খুশ হয়ে যাবেন। না এবার তোমরা খাওয়া শুরু করো বাটুল। ওরে বাবা, এই তো পুরো ভূমিকম্প হচ্ছে মনে হচ্ছে। ও বাটুল, বাদশাহ দুর্মুষ এত ভালো ভালো খাবার দেখে এমন রেগে আগুন হয়ে গেল কেন রে বাবা? নিমাইচাঁদ বাবু, আপনি ওকে কি বাসনপত্রে খেতে দিয়েছেন বলুন তো? কেন কি হলো? এই তো এত সুন্দর সুন্দর থালা বাটি গ্লাস, এসবে খারাপ কি আছে বাটুল? আমার বন্ধু কি আর এমনি সেমনি মানুষ? ও হলো কাবুলিস্তানের বাদশাহ, সোনার থালা বাটি গ্লাস ছাড়াও খায় না। আর আপনি ওকে এরকম সামান্য কাঁসার থালায় খেতে দিয়েছেন, ও তো রাগ করবেই। আপনি বরং সোনার গ্লাসে করে দু গ্লাস ঠান্ডা ঠান্ডা কাজু বাদামের শরবত নিয়ে আসুন, তাতে যদি দুর্মুষের রাগটা একটু কমে। দু গ্লাস কেন, আমি একেবারে চার গ্লাস কাজু বাদামের শরবত নিয়ে আসছি বাটুল। তুমিও খাবে আর তোমার বন্ধুও খাবে। এই নিন বাদশাহ দুর্মুষ, এই কাজু বাদামের শরবত খেয়ে একটু শান্ত হন। না বাটুল বাটুল, তুমিও না। দুর্মুষ বলছে শরবত খেয়ে খুব খুশি হয়েছে। বাবা এতক্ষণে খুশ হয়েছে তাহলে? এবার দুর্মুষ বিশ্রাম করবে বলছে। নিমাইচাঁদ বাবু ওকে বিশ্রাম কক্ষে নিয়ে চলুন। এক্ষুনি নিয়ে যাচ্ছি এক্ষুনি নিয়ে যাচ্ছি, আমার সঙ্গে এসো তোমরা। আপনি এবার এই খাটে শুয়ে বিশ্রাম করুন বাদশাহ। Oh, my God.
ও বাটুল, বাটুল বাদশাহ দুরমুশের আবার কি হলো? অমন তড়াং করে লাফিয়ে উঠে বসে বললেন কেন? দাঁড়ান দাঁড়ান নিমাইচাঁদ বাবু, আমি ওকে জিজ্ঞেস করছি। এই বিছানায় শুয়ে দুরমুশের সারা শরীর কুটকুট করছে, ও আর এখানে থাকবে না বলছে, এক্ষুনি চলে যাবে। না না বাটুল, না না বাটুল, বাদশাহ দুরমুশকে যেভাবে হোক তুমি শান্ত করো। না না না, আপনি আপনি দয়া করে চলে যাবেন না দুরমুশ মশাই, আমার সব স্বপ্ন যে একেবারে শেষ হয়ে যাবে। এইভাবে ওর কাছে হাত জোর করে বলে কোনো লাভ নেই নিমাইচাঁদ বাবু, দুরমুশ যখন একবার রেগে গেছে তখন ও আর এখানে থাকবে না, কালকে সকালেই চলে যাবে। আর যদি এখান থেকে একবার রাগ করে চলে যায় তাহলে আপনার খুব বড় বিপদ নিমাইচাঁদ বাবু। বিপদ? আমার আবার বিপদ হবে কেন? হ্যাঁ আপনার বিপদ, দুরমুশ একবার যখন রেগে গেছে তখন সৈন্য নিয়ে ও আপনার গ্রাম আক্রমণ করবে, তারপর আপনাকে ধরে নিয়ে গিয়ে আপনার নাক কেটে দেবে, এটাই ওদের শাস্তি দেবার নিয়ম। আমার আমার নাক কেটে দেবে? নাক কেটে দিলে তো কেউই আর আমাকে জমিদার বলে সম্মান করবে না, সবাই নাক কাটা নিমাইচাঁদ, নাক কাটা নিমাইচাঁদ বলে আমাকে নিয়ে মজা করবে বাটুল। সেই অপমান তো আমি কিছুতেই সহ্য করতে পারবো না, নাক কাটা দুঃখে আমি মরেই যাব। না 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 বাটুল, বাটুল তুমি তুমি ওকে যেতে দিও না, তুমি তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, তুমি শুধু যে করেই হোক দুরমুশকে আটকাও বাটুল। ঠিক আছে আমি চেষ্টা করে দেখছি। দুরমুশ বলছে আপনি এই ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যান। একে আমার ঘর থেকে আমাকেই তাড়িয়ে দিচ্ছে দেখছি। নিজের ভালো চান তো এক্ষুনি এই ঘর থেকে চলে যান, আমি দুরমুশের সাথে একা কথা বলতে চাই। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি, কাল সকালে আবার আসবো। দুরমুশ যা রেগে গেছে তাতে আপনাকে ও ধরে নিয়ে গিয়ে নাক কেটেই নেবে যদি না আপনি ওর কথা শুনেন। আমি বাদশাহ দুরমুশের সব কথা শুনবো বাটুল, তুমি বলো আমাকে কি করতে হবে। দুরমুশ বলছে আপনাকে আজকেই এই জমিদার মহল ছেড়ে চলে যেতে হবে। কেন? কারণ আপনার এই জমিদার বাড়ি ভেঙে দুরমুশ একটা সোনার রাজপ্রাসাদ তৈরি করবে যার সব দেয়াল সোনা দিয়ে মোড়া থাকবে। না না বাটুল, আমার পূর্বপুরুষের তৈরি করা বাড়ি ভেঙে দিলে আমি কোথায় যাব বাটুল, কোথায় গিয়ে থাকবো সেটা একবার ভেবে দেখবে না? না, কারণ দুরমুশ বলল আপনিও তো গরিব গ্রামবাসীদের কথা একবারও ভাবেননি, ওদের ঘর বাড়ি ভেঙে দিলে ওরা কোথায় যাবে, কোথায় গিয়ে থাকবে। তাই এখন আপনার কাছে মাত্র দুটো পথই খোলা নিমাইচাঁদ বাবু, হয় আপনি এই বাড়ি ছেড়ে চলে যান, আর নয় তো গরিব গ্রামবাসীদের ঘর বাড়ি না ভেঙে ওদের এখানে শান্তিতে থাকতে দিন। এবার বলুন আপনি কোনটা করবেন। এবার আমি বুঝতে পেরেছি বাটুল, আমার চোখ খুলে গেছে, নিজের বাড়ি হারানো যে কত কষ্টের কত দুঃখের, এবার সেটা আমি বুঝতে পেরেছি বাটুল। না না না, আমি আর কখনো এরকম ভুল করব না, আমার সব গরিব গ্রামবাসী এখানেই থাকবে, ওদের কারো বাড়ি আমি ভাঙবো না। আপনি কথা দিচ্ছেন তো নিমাইচাঁদ বাবু? হ্যাঁ কথা দিচ্ছি, তুমি দুরমুশকে এই কথা বলে দাও। সে তো বলবোই, তার আগে আমি এক্ষুনি গিয়ে গ্রামবাসীদের এই আনন্দের খবরটা দিয়ে আসি। হ্যাঁ এসো এসো বাটুল, ওরা শুনে খুব খুশি হবে। জয় বাটুলের জয়, জয় বাটুলের জয়। বাটুল বাবু, আজ আপনার জন্যই আমরা এত বড় একটা বিপদ থেকে বাঁচলাম, আমাদের গ্রামেই আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। কিরে এবার বুঝলি তো যে সব কাজ শক্তি দিয়ে হয় না, ভালো কাজ করার জন্য বুদ্ধিও লাগে। কিন্তু এখানে তো তোমার তেমন বুদ্ধিই লাগেনি, যা হয়েছে সবই তো ওই বাদশাহ দুরমুশের জন্য হয়েছে। ওই বাদশাহ দুরমুশ আসলে কে জানিস? কে গো মাটুলদা? ও হলো আমার বন্ধু মাখনলাল, আমরা একসাথে কুস্তি করতাম। মাখনলাল? হ্যাঁ,
আমি ওকে দুর্মুষ সাজিয়ে নিমাই চাঁদ বাবুর কাছে নিয়ে যাই, নিমাই চাঁদ বাবুকে উচিত শিক্ষা দেবার জন্য। দেখলি তো বিচ্ছু, বাটুল্লা কেমন বুদ্ধির জোরে সব সমস্যার সমাধান করে ফেললো। এবার বুঝেছ তো ছোট্ট বন্ধুরা, ভালো কাজ করতে গেলে শক্তি যেমন লাগে তেমনি বুদ্ধিও লাগে, কি তাই না? Ha 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 ha!